আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে মূলত টপ ফিফটিন প্লাস আমরা ব্ল্যাক টোন প্রিসেট দিব। তো এই প্রিসেটগুলো কিন্তু একবারে ডাউনলোড করতে পারেন ফ্রিতে। তো ফ্রিতে ডাউনলোড করতে গেলে আপনাদের কিছু স্টেপ ফলো করতে হবে। তো এই স্টেপগুলো যদি আপনিও ফলো করতে পারেন তাহলে কিন্তু এই 15টা প্রিসেট আপনিও পেয়ে যাবেন একদমই ফ্রিতে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইস, তো এই 15টি প্রিসেট পেতে গেলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এই যে প্রিসেটের যে জিপ ফাইলটি আছে এটিতে মূলত একটি 6 সংখ্যার পাসওয়ার্ড লাগানো আছে। তো এই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন ভিডিওর মাঝখানে মাঝখানে 2 ডিজিট করে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড, তো যেখানে যে কোনো অংশে দেওয়া থাকতে পারে। তো অবশ্যই ভিডিওটি এই জন্য মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বলে আমাদের প্রিসেটগুলো দেখে নেওয়া যাক। অলরাইট গাইস, তো ডাউনলোড করার জন্য আপনি যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। তো আসার পরে এখানে দেখতে পারবেন এরকম একটি লিঙ্ক দেওয়া থাকবে। তো লিঙ্কের উপরে আপনি সিম্পলভাবে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। করে দেওয়ার পরে ওয়েট করার পর আপনি দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দুইটা থাম্বনেল দেখতে পাচ্ছেন। তো আপনি যে উপরে এই একটা থাম্বনেল আছে এটার উপরে ক্লিক করে দেবেন। তো আপনি যে ভিডিওটি দেখতেছেন ওই ভিডিওর থাম্বনেলটাই ওইখানে দেওয়া থাকবে। তো ওইখানে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে একটা ডাউনলোড লিঙ্ক, ডাউনলোড আইকন, এটার উপরে যখন আপনি ক্লিক করে দেবেন এখানে কিন্তু ডাউনলোডের অপশন চলে আসবে। তো সিম্পলভাবে আপনার এখান থেকে সিম্পলভাবে ডাউনলোড করে নেবেন। তো এখানে ওকে দিলে এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা সিম্পলভাবে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা চলে আসবেন জেড আর জি বার এই অ্যাপ্লিকেশনের ভিতরে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইল। তো যেগুলো আপনারা ডাউনলোড করবেন সবগুলো কিন্তু এই ডাউনলোড ফাইলেই পেয়ে যাবেন। তো আমাদের থেকে যেটা ডাউনলোড করলেন সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এরকম একটা জিপ ফাইল পেয়ে যাবেন। তো আমি আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য একটি জিপ ফাইল দেখাচ্ছি। তো ধরেন এইটা আমার জিপ ফাইল, তো এটা আমি ডাউনলোড করলাম। হ্যাঁ, তো এটার উপর একটা লং টাচ করে দেবেন। করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা ডিয়ার, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এটার উপরে যখন আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড যাবে। তো পাসওয়ার্ডটি যেটা আমরা ভিডিওতে দিব সেই পাসওয়ার্ডটি আপনারা অবশ্যই এখানে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এটাও আনজিপ হয়ে যাবে। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। অলরাইট গাইস, তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমি এখানে ওকে করে দেবো। দেখেন এটা কিন্তু আমার এক্সট্রাড হয়ে যাচ্ছে। তো এক্সট্রাড হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এক্সট্রাড হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে আমরা চলে যাবো এখন লাইটরুমে। তো লাইটরুমে আসার পরে এখানে যে অ্যাড করার যে বাটনটি আছে, এখানে যে আমরা ফটো অ্যাড করি সেই বাটনটি আছে, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে অ্যাড করার বাটনের উপরে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার ফাইলে যতগুলো ফটো আছে বা ডিএনজি পিক আছে সবগুলো কিন্তু চলে আসবে। তো আসার পরে আপনারা সিম্পলভাবে এই থ্রি ডট দিয়ে দেবেন, এই যে এখানে যে থ্রি ডট আছে থ্রি ডট এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটাতেই আমাদের কিন্তু এখানে টিক চিহ্ন দেওয়া আছে। এই যে এখানে তিনটাতেই টিক চিহ্ন দেওয়া আছে। তো আপনি সিম্পলভাবে উপরে যেটা আছে এটা তুলবেন আর এটা তুলবেন, শুধু র যেটা এটাতে রেখে দেবেন। তো আমি যখন এগুলো করবো, দেখেন এখানে যখন আমি শুধু র যেটা এটাতে রাখবো তখন কিন্তু আমাদের যে যত ডিএনজি পিকগুলো আছে মানে আমাদের প্রিসেটগুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। শুধু কিন্তু ডিএনজিগুলোই শো করবে, অন্য কিছু কিন্তু শো করবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু অতটা খুঁজে নিতে হবে না যে কোনখানে কোনটা থাকলো। তো আমাদের এইখান থেকে যেটা ডাউনলোড করেন এই যে এই 15টা, এই যে উপরে দেখতে পাচ্ছেন এই 15টা, তো এই 15টা এরকম করে আপনারা সবগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে যে অ্যাড করার যে অপশনটি আছে এখানে আপনি সিম্পলভাবে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটি অ্যাড হয়ে যাবে। আমার অ্যাড হয়ে গেছে, মানে আমার মানে অ্যাড করাই আছে। তো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা ওইখানে লাইটরুমে এক্সএমপির মতন অ্যাড করবেন। এটা তো ডিএনজি আকারে আছে, তো এটা আমরা এক্সএমপিতে অ্যাড করব, মানে কনভার্ট করবো আর কি। তো এক্সএমপিতে কনভার্ট করার জন্য প্রথমে চলে যাবেন যে কোনো একটি প্রিসেটের উপরে। তো আমি যেহেতু ধরেন এখানে সবগুলো অ্যাড করছি তো আমি প্রথমে চলে যাবো একটার উপরে। তো এরকম করে আপনাদের সবগুলো অ্যাড করতে হবে যদি আপনারা চান যে আমরা সবগুলো এক্সএমপি বানাবো।
মানে ডিএনজিকে এক্সএমপিতে কনভার্ট করবো আর কি। তো এক্ষেত্রে আপনারা এরকম করে কাজ করলে আপনারা এক্সএমপিতে কনভার্ট করতে পারবেন। তো এখানে দিয়ে দেবেন যে প্রিসেটের যে অপশনটি আছে এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু যেহেতু অ্যাড করা আছে, আবার আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি অ্যাড করছি। তো এখানে আপনারা যে উপরে যে প্লাস এখানে থ্রি ডট আছে এখানে দিয়ে দেবেন। তো থ্রি ডট দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে যে প্রিসেটের অপশনটি আছে, যে উপরে যেটা অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে চাইলে আপনাদের যে ফাইলগুলো আছে, যে এখানে দিলে আপনাদের এখানে যত ফাইলগুলো আছে প্রিসেট গ্রুপের যে ফাইলগুলো আছে দেখেন আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন আমার যেহেতু একটা ফাইল আছে তো এখানে কিন্তু একটাই দেখা দিচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা চাইলে নতুন একটি গ্রুপ বানিয়ে নেবেন। তো এখান থেকে যে উপরে যে নিউ গ্রুপ প্রিসেট আছে এটার উপরে ক্লিক করে দিলে এখানে দেখেন একটা অপশন চলে আসছে, এখানে আপনারা যে কোনো একটি নাম দিতে পারেন, মানে এটা একটি গ্রুপের নাম। তো আমি এখানে এক্সাম্পল দেখানোর জন্য আমার নামটাই আমি লিখতেছি রাকিব দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনারা সিম্পলভাবে উপরে যে আরেকটি বক্স দেখতে পাচ্ছেন, এই যে গ্রুপ প্রিসেট নেম এখানে দিয়ে দেবেন। প্রিসেট নেম এখানে দিয়ে দিয়ে আপনি যে কোনো এক সংখ্যাও দিতে পারেন বা যে কোনো নাম দিতে পারেন, কিন্তু এক মানে একই রকম হওয়া যাবে না। যেরকম ধরেন যে আমি দিলাম রাকিব, দেওয়ার পরে আমি এখানে এক বসাই দিলাম, তো এরকম দুই তিন চার এরকম করে সব কিছুই দিবেন তাহলে, বা আপনি এখানে একটা দিবেন অন্য আরেকটা লিখবেন, মানে একরকম যেন না হয় সব কিছু, তাহলে এটা হবে না, এটাই সমস্যা। তো আপনারা এখানে আমি যেহেতু আপনি দেখানোর ক্ষেত্রে এক দিলাম, এক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে যে কর্নার বাটন, কর্নারে যে একটা টিক চিহ্ন আছে এখানে দিয়ে দেবো আমরা। তো দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার আরেকটি ফাইলে মানে অ্যাড হয়ে গেল। তো আমি চাইলে কিন্তু এই যে ও নিচে আরেকটি ফাইল আছে এই যে এখানে, এটাও কিন্তু আমি এখানে এটার ভিতরেও কিন্তু আমি রাখতে পারবো অন্য অন্য পিসের চাইলেও, বা আমি চাইলে যে যেটা নতুন বানাইলাম এরকম করে আপনারা নতুনও বানাতে পারবেন অন্য কোনো গ্রুপ। তো এই গ্রুপগুলো আপনারা চাইলে নতুন নতুন বানাইতে পারবেন, বা আপনার যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপের ভিতরে যদি ঢুকাতে চান তাহলে কিন্তু ঢুকাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এরকম করে কিন্তু সবগুলো অ্যাড করে নেব। তো এক্সাম্পল আপনাদের আরেকটা দেখায় দিচ্ছি। তো ওই সেম কাজ, কোনো কিছু করতে হবে না, শুধু ওইখানে নাম্বারটা দিবেন যে কত নাম্বার, যেরকম ওখানে এক তারপর দুই তিন এরকম সিরিয়াল নাম্বার, শুধু সিরিয়াল নাম্বারগুলো বসাবেন তাহলেই হবে। আর যদি চান যে অন্যগুলোর ভিতরে বসাবেন, এখানে দিলে আপনাদের গ্রুপ গ্রুপের যেগুলো নামগুলো আছে দেখতে পাবেন, তো সেগুলো কিন্তু আপনারা এক্সট্রাভাবে আরও গ্রুপ বানাতে পারবেন বা অন্যান্য গ্রুপের ভিতরে ঢুকাতে পারবেন। তো আমি যেহেতু নতুন গ্রুপের ভিতরে ঢুকাচ্ছি তো এই ক্ষেত্রে আমি এখানে দুই দিয়ে দেবো। দুই দিলে কিন্তু আমার যে নতুন গ্রুপটি আছে ওইখানেই কিন্তু চলে যাবে, দেখতে পাচ্ছেন এই যে দুই, এখানে দুইটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল। চাইলে এরকম করে আপনি যত পিসেট আছে সবগুলো অ্যাড করতে পারবেন, বা আপনাদের যদি অন্য কোনো গ্রুপ থাকে এই যে এরকম আমার এই গ্রুপটা আছে, আমি এখানে কিন্তু চাইলে অন্য অন্য আরও অনেক পিসেট অ্যাড করতে পারবো। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ।